হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমরা তৈরি করব মাছের কচুরি। আর এই মাছের কচুরিটা তৈরি করব দু রকমের মাছ দিয়ে, চিংড়ি মাছ আর রুই মাছ দিয়ে। তার জন্য এখানে আমি দু পিস রুই মাছের যে পেটের কাছে মাছটা আছে, পেটি মাছ, সেই পেটি মাছ নিয়েছি। আমি এটাকে 5 মিনিট মতো জলে সিদ্ধ করে নিয়েছি। এমনি প্লেন জল দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি, নুন হলুদ কিছুই দিইনি। এটা হালকা করে তেল দিয়ে এমনি ভেজেও নিতে পারেন কাঁটাটা ছাড়ানোর জন্য। এখন যে মাছের মধ্যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোকে প্রথমে বেছে নেব। এখন তো অকেশন চলছে, নানা বাড়িতে তো সবসময় ভালো মন্দ খাওয়া দাওয়া চলে, তাই এই মাছের কচুরিটাও রবিবার ছাড়া বা অন্য যে কোনো দিনে বানিতে বানিয়ে খেতে পারেন। তো এখন এখানে মাছের যে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, একটা মিক্সিং জারের মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে নিচে কিছু চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলোকে আগে থেকে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একটু দিয়ে দিয়েছি এর মধ্যে তেল। এর মধ্যে এবারে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে প্রথমে তেলের মধ্যে একটু ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা হাফ চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এখন আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব। এখন যে মাছগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছিলাম সেই বাটা মাছটা দিয়ে দিলাম। বাটা মাছটা দিয়ে এখন মশলাগুলোর সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এতে করে মাছের যে এক্সট্রা জল আছে মাছের মধ্যে সেই জলটা শুকিয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। নুন হলুদটা দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি 1/2 চা চামচ। চিনিটা দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা 1 চা চামচ। ভাজা মশলাটা আছে ধনে জিরে আর গোটা গরম মশলা, ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটা দিয়ে এখনও ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম, এটা 1/4 চা চামচ। আমি ব্রেড ক্রাম নিয়েছি। ব্রেড ক্রামটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা বাইন্ডিংয়ের কাজ করবে, পুরটা বড়ার সময় পুরটা যাতে ঝুরঝুরে হয়ে যায় সেই জন্য এটা বাইন্ডিংয়ের কাজ করার জন্য এই ব্রেড ক্রামটা দিলাম। এখন পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি ময়দা মেখে নেব, কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা এখানে বলা যাবে না, কতটা পুরি এ তৈরি করা হবে কচুরি সেরকম বুঝে ময়দাটা নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, আমি যেহেতু এটা খাস্তা করব। এখন ময়দাটা তেলের সঙ্গে দিয়ে ভালো করে খানিকক্ষণ ময়ান দিয়ে নেব। খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি। নিয়ে অল্প অল্প করে এবারে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর নর্মাল জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এখন এটাকে 30 মিনিট মতন রেস্টে রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। এখন ময়দাটাকে আরও একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে এগুলো থেকে প্রথমে আমি লেচি কেটে নেব। যেরকম লুচি বানানো হয় সে তার থেকে একটু সামান্য বড় করে লুচি আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে এরকম বাটির মতন করে প্রথমে তৈরি করে নিচ্ছি। নিয়ে এবারে যে মাছের পুরটাকে আমি তৈরি রেখে দিয়েছিলাম সেই মাছের পুর কিছুটা করে দিয়ে দিচ্ছি। এবারে সাইডগুলোকে নিয়ে এরকমভাবে চেপে এক মুড়ে নিয়ে আর একটুখানি এটাকে চেপে চেপে দিচ্ছি হাতে করে।
এবারে বেলুন চাকির উপরে রেখে বেলুন দিয়ে একটা একটুখানি এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে এটাকে বেলা যাবে না, আলতো করে এটাকে বেলে একটু বাড়িয়ে নিলাম। এবারে আরও একটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এরকম গুঁড়িটাকে নিয়ে দু হাতের সাহায্যে এরকম বাটির মতন তৈরি করে নিতে হবে। তারপরে এর মধ্যে মাছের পুরটাকে দিয়ে দিতে হবে। এবারে সাইডগুলোকে ধরে নিয়ে এরকমভাবে মাছখানটা নিয়ে এসে চেপে আর মুড়ে দিতে হবে। এবারে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, দিয়ে বেলুন চাকি দিয়ে এবার একটুকুনি এটাকে বেলে নিচ্ছি। এরকমভাবে প্রথমে সবগুলো কচুরি আগে তৈরি করে নেব। কচুরিগুলো আমার কতগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসে আমি ভাজার জন্য কড়াইয়ে তেল রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা করে কচুরি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কচুরিগুলোকে ভেজে নেব। আর দিয়ে উপর থেকে একটু করে তেল দিয়ে দিয়েছি চামচের সাহায্যে। বন্ধুরা, আজকে যারা আমাদের ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আরও একটা কচুরি দিয়ে দিলাম, দিয়ে এটাকে প্রথমে ভাজা করে নেব। এরকম গোল্ডেন কালার করে ভাজা করে তুলে নিতে হবে। একটা কচুরি ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মাছের খাস্তা কচুরি। আর এই মাছের খাস্তা কচুরিটা আলু দমের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাছের কচুরি খুব বেশি খরচা লাগে না, কিন্তু খুব কম সময় তৈরি করে নিয়ে যায় দুর্দান্ত স্বাদের একটা কচুরি। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলেটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।